আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আশা করি সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আমিও আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি। বন্ধুরা, ইসলাম অনলাইন একাডেমির পক্ষ থেকে এক্সেল রিবন ভিত্তিক ধারাবাহিক টিউটোরিয়ালের নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ নুরুল ইসলাম। পূর্বের টিউটোরিয়ালগুলোতে আমরা এই হোম রিবনের এই পর্যন্ত 14টি টিউটোরিয়াল আপলোড করেছি এবং সর্বশেষ যে টিউটোরিয়ালটি দিয়েছি সেটি হচ্ছে অটোসাম এবং ফিল অপশনের মধ্যে আপ ডাউন এবং লেফট রাইট এই অপশনগুলো আলোচনা করেছি। আজ ফিল অপশনের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো সিরিজ ফিল এবং জাস্টিফাই, এই দুটো অপশন নিয়ে আলোচনা করব। তো যারা এর পূর্বের টিউটোরিয়ালগুলো দেখেননি তারা সবগুলো ভিডিও একসাথে দেখতে আমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করে এই ভিডিওগুলো দেখে আসবেন। তো ফিল সিরিজের আমরা প্রথমেই দেখব, আমরা যদি কোনো নাম্বারকে ফিল করি সেক্ষেত্রে আমরা কি করি, সেই নাম্বারটি লিখব। লিখার পর আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব নিচের দিকে, তাহলে দেখুন যে নাম্বারটি লিখব সেই নাম্বারটি ফিল হবে। এবার ডান পাশে দেখুন, আমরা যদি কোনো সিরিয়াল নাম্বার ফিল করতে চাই সেক্ষেত্রে কম্পিউটারকে আমাদের ধরিয়ে দিতে যে আমরা কত স্টেপ পর পর আমরা ফিল করতে চাই। এর জন্য যদি আমরা এক এবং দুই, যেহেতু এক স্টেপ পর পর, তাহলে এই এক এবং দুই সিলেক্ট করে এবার যদি আমরা ফিল করি তাহলে দেখুন এভাবে কিন্তু সিরিয়াল নাম্বার হয়ে যাবে। কন্ট্রোল জেড দিয়ে আমরা ফিরে আসলাম। বাট এই কাজটি কিন্তু আমরা এখানেও করতে পারবো, সেক্ষেত্রে আমরা এখানে রেখে এটিকে যদি ফিল করি তাহলে দেখুন নিচে একটি অটো ফিল অপশন দেখতে পাবেন। এইখানে ক্লিক করলে আপনি দেখুন এখানে বিভিন্ন অপশন দেখতে পাবেন, সেখান থেকে আমরা ফিল সিরিজে যদি ক্লিক করি তাহলে দেখুন এটা কিন্তু আমরা নর্মালি সিরিয়াল নাম্বার হয়ে গেছে। এটি গেল তো নাম্বারের ক্ষেত্রে। তো আমরা যদি চাই যে আমরা যদি কোনো টেক্সট করি, যদি আমরা এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, সেক্ষেত্রে এই ফিল অপশনে ক্লিক করলে এখানে কিন্তু ফিল সিরিজ এই অপশনটি কিন্তু নেই, এটি হবে না। কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসলাম। বাট আমরা যদি এই পাশে দেখুন, আমরা যে কোনো টেক্সট লিখবো তার পাশে একটি ওয়ান দেওয়া হয়েছে, নাম্বার দেওয়া আছে, এক্ষেত্রে যদি আমরা ফিল করি তাহলে কিন্তু দেখুন এটা অটোমেটিকলি ফিল হচ্ছে। এভাবে আমরা যে কোনো লেখাকে ফিল করতে পারি। তো আমরা যেদিকে এটিকে ফিল করবো দেখুন, আমরা এটি দেখেছি কোনভাবে ডান দিকে ড্রাগ করলে এদিকে ফিল হবে, এখান থেকেও আমরা এখান থেকে ফিল সিরিজ দিতে পারি। আমরা কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসলাম এবং এখানে এই দুটিকে সিলেক্ট করে আমরা যদি রো অনুযায়ী ফিল করতে চাই সেক্ষেত্রে আমরা ফিল করতে পারবো। তো এটিতে গেল আমরা যদি কোনো অল্প ডাটার মধ্যে ফিল করতে চাই 150 এ ধরনের, সেক্ষেত্রে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে করলাম। কিন্তু আমরা যদি আপনার ডাটাটা এমন হয় যে আপনি 1 লক্ষ বা 10 লক্ষ একটি সিরিয়াল নাম্বার করতে হবে, সেক্ষেত্রে কি আপনি এত দূর পর্যন্ত ড্র্যাগ করা আপনার জন্য খুবই কষ্টকর বা সময় সাপেক্ষ। তো আমরা এই 1 থেকে 1 লক্ষ বা 10 লক্ষ সিরিয়াল নাম্বার আমরা খুব সহজে মাত্র 3 সেকেন্ডে করতে পারবো। তো সেটি আমরা এখন দেখবো। তো সেটি করার জন্য আমরা প্রথম নাম্বারটি লিখবো। লেখার পর আমরা যদি এখানে সিলেক্ট থাকা অবস্থা আমরা চলে যাবো এই ফিল অপশনে। দেখুন এই ফিলের এই ড্রপ ডাউনে ক্লিক করলে এখান থেকে দেখুন সিরিজ। তো এই সিরিজ থেকে আমরা এই যে ফিল সিরিজের যতগুলো অপশন রয়েছে এই প্রত্যেকটি অপশন নিয়ে আমরা আজ আলোচনা করব। তো ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ টিউটোরিয়ালটি কন্টিনিউয়াসভাবে দেখতে থাকুন, তাহলে এই প্রত্যেকটি অপশন সম্পর্কে আপনি জানতে পারবেন। তো এখানে দেখুন এখানে রয়েছে স্টেপ ভ্যালু। তো স্টেপ ভ্যালু যেহেতু আমাদের সিরিয়াল নাম্বার করব একের পর দুই, তাহলে ওয়ানই হবে, এই জন্য আমরা এখানে 1 লিখবো। এবং স্টপ ভ্যালু, স্টপ ভ্যালু আমরা কত নম্বর কত পর্যন্ত সিরিয়াল নাম্বার করতে চাই সেই নাম্বারটা আমাদের এখানে লিখে দিতে হবে। তো এখানে যদি আমি 1 লক্ষ চাই তাহলে আমি লিখবো 1 লক্ষ 1 1 লক্ষ। এই অবস্থায় যদি আমরা ওকে করি তাহলে দেখুন আমাদের অটোমেটিকলি কিন্তু এটা কি হয়েছে, রো অনুযায়ী হচ্ছে। আমরা এটাকে রো অনুযায়ী চাই যদি চাই তাহলে এবার দেবো। আমরা যদি কলাম অনুযায়ী চাই আমরা কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসলাম। তো এখানে আবার আমরা এই ফিল অপশনে সিলেক্ট করবো। ফিল অপশনে ক্লিক করে আমরা সিরিজে ক্লিক করবো। সিরিজে ক্লিক করার পর আমরা দেখুন এখানে রো সিলেক্ট রয়েছে, আমরা এখানে কলাম সিলেক্ট করে এখানে আমরা লিখে দেবো 1 লক্ষ। দেখে এবার যদি আমরা ওকে করি তাহলে দেখুন আমাদের কিন্তু আমরা নিচে যদি যাই কন্ট্রোল শিফট এবং ডাউন আরো প্রেস করি তাহলে দেখুন আমাদের কিন্তু এই যে দেখুন 1 লক্ষ সিরিয়াল অটোমেটিকলি হয়ে গেছে। তো এভাবে খুব সহজে আমরা সিরিয়াল নাম্বার তৈরি করতে পারি। তো এবার আমরা দেখবো যে আমরা যদি কোনো নির্দিষ্ট স্টেপ পর পর এই কাজটি করতে চাই, সিরিয়াল নাম্বার করতে চাই, সেটি আমরা কিভাবে করব। যেমন ধরুন আমি যদি 5-এর ঘরের নামটা লিখতে চাই সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা এখানে লিখবো 5। লেখার পর আমরা এখানে আমরা চলে যাবো ফিল থেকে আমরা এই সিরিজে ক্লিক করব। এখান থেকে আমরা কলাম অনুযায়ী করব, যেহেতু আমরা কলাম অনুযায়ী হয়। এবং এখানে স্টেপ ভ্যালু আমরা এখানে 5 দেবে এবং স্টপ ভ্যালু আপনি যে পর্যন্ত চান, ধরুন আমি 500 দিলাম। এই অবস্থায় যদি আমরা ওকে দিই তাহলে দেখুন আমার এখান থেকে 5, 10, 15 এইভাবে কিন্তু আমাদের 500 পর্যন্ত ফিল হয়ে যাবে। তো এবার যে বিষয়টি দেখবো সেটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন আমরা যদি আমাদের 7 দিনের নাম লিখতে চাই সেক্ষেত্রে আমাদের কী হবে, যে কোনো একটি নাম লিখবেন স্যাটারডে। লেখার পর এখানে আমরা যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি তাহলে দেখুন আমাদের এখানে কিন্তু 7 দিনের নাম অটোমেটিকলি হয়ে যাবে। এবং এখানে যদি আমরা কোনো মাসের নাম লিখতে চাই সেক্ষেত্রে আপনি লিখবেন জানুয়ারি। লেখার পর আপনি এভাবে ট্র্যাক অ্যান্ড ড্রপ করে দিবেন, সেক্ষেত্রে কিন্তু এখানে 12 মাসের নাম কিন্তু দেখতে পাবে। তো এবার আমরা এখানে এটিকে আমরা একটু ভিন্নভাবে দেখাই, যে এটিকে আমরা ফন্ট কালার রেড করে দেই এবং এখান থেকে ফিল কালার আমরা হলুদ করে দিলাম। তো দেখুন এবার যদি আমরা এটিকে ফিল করি, দেখুন আমরা নর্মাল এটিকে ফিল করলে এটি
এভাবে ফিল করব। তো ফিল করার পর আমরা দেখুন অটো ফিল অপশন এখানে যদি ক্লিক করি, আমরা যদি চাই যে শুধু ফরম্যাট অনলি, তাহলে দেখুন এখানে শুধু আমাদের যে ফরম্যাট অর্থাৎ এখানে যে আমরা এই টেক্সট কালার রেড করেছি এবং ফিল কালার হলুদ করেছি, এখানে আমরা লিখলে সেই ধরনের কিন্তু কালার হবে। তো আমরা এখানে ফরম্যাট অনলি, তো আমরা যদি চাই যে এখান থেকে ফিল উইদাউট ফরম্যাটিং, তাহলে ফিল ঠিকই হবে কিন্তু ফরম্যাটিং থাকবে না। দেখুন আমাদের ফিল হবে এবং ফরম্যাটিং থাকবে না। তো আপনার যেটি প্রয়োজন সেটি এখান থেকে করবেন। তো আমরা যদি এটিকে ফিল সিরিজ করি, তাহলে দেখুন আমাদের এমন অনুযায়ী ফিল সিরিজ হয়ে যেত। আমি কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসলাম। তো আপনি এখান থেকে যেটি চান সেটি এভাবে করতে পারবেন। তো এখানে দেখুন, এখানে আমি দেশ যে নামগুলো রয়েছে সেগুলো আমরা কিন্তু ফুল নেম লিখেছি, অর্থাৎ স্যাটারডে সম্পূর্ণ লেখা লিখেছি। তো আমাদের অনেক সময় জায়গার সংকলনের কারণে ছোট করে লিখতে হয়। যেমন আমরা যদি থ্রি ডিজিটের লিখতে চাই, সেক্ষেত্রে আপনি তিন ডিজিট লিখবেন। লেখার পর আপনি এখান থেকে এদিকে যদি ফিল করেন, যেদিকে ফিল করবেন সেদিকে কিন্তু আপনার এখন দেখুন সবকিছু তিন ডিজিটের হয়ে গেছে। এবার যদি আপনি মান্থ করলেন, এবার যদি আপনি ডে গুলো করতে চান, সেক্ষেত্রে আপনি এইভাবে ডে গুলো করতে পারবেন। তো আমরা যদি কোনো তারিখ ফিল করতে চাই, এখানে একটি তারিখ লিখে লেখার পর আমরা যদি ফিল করি, নর্মালি আমরা যেভাবে ফিল হওয়ার কথা 10, 11, 12 এইভাবে কিন্তু সম্পূর্ণটি ফিল হবে। তো এবার আমরা যদি এখানে যাই, দেখুন এই কাজটি কিন্তু আমরা এখান থেকেও করতে পারি, এই কাজটি আমরা এখান থেকেও করতে পারি। দেখুন ফিল সিরিজে গেলে যে আমাদের দেখুন এখন অটোমেটিকলি এখানে ডেট কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো ডেট সিলেক্ট হয়ে গেছে, ডেট ইনপুট আমরা কীভাবে করবো সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকেও এই কাজটি করতে পারবো, আমরা সহজভাবে এই যে যে অটো ফিল অপশন এখান থেকে আমরা করতে পারবো। তো এই অটো ফিল অপশন আপনার এটি নাও থাকতে পারে, তো এটি কিভাবে আনতে হয় সেটি আমরা ভিডিওর শেষে দেখিয়ে দেবো। এখান থেকে ক্লিক করলে দেখুন আমাদের সেই ওই অপশনগুলো এখানে আসছে। তো ফিল ফরম্যাটিং অনলি এখান থেকে আমরা এটি আমরা দেখিয়েছি, উইদাউট ফরম্যাটিং দেখেছি। তো এখানে আমরা ফিল ডেস, আমাদের এখানে ডেস অনুযায়ী আছে। তো আমরা যদি ফিল উইক দিই, তাহলে দেখুন আমাদের সপ্তাহের এখানে দুই দিন বন্ধ রেখে বাকি ডেটগুলো ইনসার্ট হবে, অর্থাৎ আমাদের শনি এবং রবি এই দুটি ডেট বাদ রেখে এইগুলো কিন্তু ফিল হবে। দেখুন আমাদের এখানে কিন্তু 10, 11, 12, 13 নেই, দেখুন এখানে 13-14 নেই, অর্থাৎ শনি রবিবার 13-14 আপনারা জানেন, এবং 15, 16, 17, 18, 19 এবং 20, 21 নেই। তো এইভাবে সপ্তাহের কি দুটি দিন, অর্থাৎ বন্ধের যে দুটি দিন এখানে এক্সেলে বাই ডিফল্ট যেটি দেওয়া আছে সেটি কিন্তু বাদ রেখে এই ডেটগুলো ইনসার্ট হবে, ফিল হবে। তো এবার দেখেন ফিল মান্থ এখানে যদি দিই, তাহলে দেখুন মান্থ অনুযায়ী হবে, অর্থাৎ 10-6 এরপর 10-7 এইভাবে হবে। তো আমরা দিয়ে দেখি, দেখুন এখানে কিন্তু মান্থ অনুযায়ী 6-7-8 এইভাবে মান্থ অনুযায়ী হবে। তো এখান থেকে যদি আমরা ফিল ইয়ার, তাহলে দেখুন এখানে 20, 21, 22 এইভাবে যত ইয়ার আছে সেইভাবে কিন্তু এখানে ফিল হবে। তো এইভাবে আপনি এই কাজটি এখান থেকেও করতে পারবেন, আবার এখান থেকেও করতে পারবেন। তো আমি এক জায়গাতেই দেখালাম, এখানে এখানে একই জায়গা। তো এখান থেকে আপনি যেটি করতে চান, এখানে ফিল, এখান থেকে সিরিজ, এখান থেকে আমরা এই ডে দিয়ে আমরা যদি ওকে যাই, তাহলে দেখুন এই ডেট অনুযায়ী হয়ে যাবে। তো এবার দেখুন এখানে রয়েছে ডেস, এখানে ডেস হবে, এখানে ডেট হবে। তো যাই হোক, তো আমরা যদি এমন চাই যে আমাদের এক মাসের যে তারিখটি রয়েছে সেই তারিখটি আমরা ফিল করবো বা ইনসার্ট করবো, বা এক বছরের, তো আপনি যেখান থেকে যত দিনের তারিখ ইনসার্ট বা ফিল করতে চান সেই প্রথম তারিখটি আপনি লিখবেন। তো আমি এখানে ধরুন লিখতে চাই যে একই লিখবো 1-1, অর্থাৎ আমরা 2020 সালের ডেটটি আমরা ইনসার্ট করবো। তো সেক্ষেত্রে আমরা এই প্রথম 1-1-2020 লেখার পর আমরা এখানে এটি সিলেক্ট করে আমরা চলে যাব এই ফিল অপশন থেকে এই সিরিজ। তো সিরিজ থেকে আমরা দেখুন এখানে স্টেপ ভ্যালু এখানে আমরা 1-এ রাখবো, কারণ আমাদের পর্যায়ক্রমে 1-2-3 এইভাবে ডেটগুলো ইনসার্ট হবে। তো এই জন্য আমরা এখানে স্টেপ ভ্যালু 1 রাখবো, এবং স্টপ ভ্যালু যেহেতু আমরা এক বছরের করতে চাই, এই জন্য আমরা এখানে 31-12-2020। তো এখানে আমরা এই অবস্থায় যদি এখানে রো সিলেক্ট রয়েছে, এই অবস্থায় যদি দিই, তাহলে আমাদের এটি রো অনুযায়ী হবে। তো আমরা এটিকে কলাম অনুযায়ী চাই, এই জন্য আমরা এখানে কলাম সিলেক্ট করে আমরা যদি ওকে দিই, তাহলে দেখুন আমাদের এখানে কিন্তু এক বছরের 31-12-20 পর্যন্ত কিন্তু এটি ফিল হয়ে গেছে। তো এভাবে খুব সহজে আপনি যে কোনো ডেট, তারিখ, মান্থ ইনসার্ট করতে পারবেন। তো এবার আমরা দেখবো যে আমাদের যে এই যে বার, অর্থাৎ স্যাটারডে সানডে, এর যে কোনো একটি ডেট বার লিখলে আমাদের এক সপ্তাহের নাম চলে আসে, কোনো যে কোনো একটি মাসের নাম লিখলে আমরা ফিল করলে সেটা এক মাসের নাম চলে আসে। তো আমরা কি পারি না যে আমাদের নাম, অর্থাৎ আপনার জাতিগোষ্ঠীর নাম লিখলে এখানে আসবে, সেটি কি সম্ভব না? হ্যাঁ, অবশ্যই সেটিও সম্ভব। এক্সেলে এইগুলো হচ্ছে বাই ডিফল্ট তৈরি করা আছে, যে এই ডেট, নাম এবং নাম্বার যেগুলো আমরা করে থাকি,
মাস, এগুলো এক্সেলে বাই ডিফল্ট করা আছে। তো আপনি যদি চান যে আপনার কোনো নির্দিষ্ট একটি নাম, যেগুলো আপনি আপনার প্রতিষ্ঠানের কর্মচারী বা কর্মকর্তাদের নাম যে কোনো একটি নাম লিখলে সেটি চলে আসবে, বা আপনি কোনো একটি কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানির কিছু বিশেষ আইটেম রয়েছে, ওই আইটেমগুলোর যে কোনো একটি আইটেম লিখলে যেন সবগুলো আইটেম চলে আসে, তো সেইভাবে আপনি কীভাবে করতে পারবেন সেটিও আপনি করতে পারবেন। তো এখানে দেখুন, এখানে আমি কিছু নাম লিখেছি এবং আমি কিছু একটি লিস্ট তৈরি করে রেখেছি পূর্বের থেকে। আমি এখান থেকে যে কোনো একটি নাম লিখে যদি ফিল করি তাহলে ওখানে যে কয়টি নাম আছে সেই নামগুলো কিন্তু চলে আসবে। দেখুন আমি যদি এখানে রফিকুল তো রফিকুল ইসলাম একটি নাম আমার ওই লিস্টের মধ্যে আছে, আমি এখান থেকে এটি যদি এখন ফিল করি তাহলে দেখুন ওখানে যতগুলো নাম ছিল অটোমেটিকলি কিন্তু সেই নামগুলো কিন্তু চলে আসছে, অন্তত ম্যাজিক, তাই না? তো এবার দেখুন, আমরা যদি চাই যে আপনি একজন ওষুধ কোম্পানিতে চাকরি করেন, সেক্ষেত্রে আমি একটু ওষুধ কোম্পানির নাম লিখে নাম লিখলাম NAPA নাপা। তো নাপা লেখার পর দেখুন আমি যদি ওইখানে যতগুলো নাম লিখে রাখছি অটোমেটিকলি কিন্তু এটি কিন্তু চলে আসছে। দেখুন এখানে ওই প্রোডাক্ট নেম ছিল, সেই প্রোডাক্ট নেমও চলে আসছে। এই কোটি দেখুন ওষুধ যে যেমন নাপা, প্যারাসিটামল, সেক্লো, রেনেটেড, প্রাজো, এরপরে লোসেকটিল, হিস্টাসিড, এই সবগুলো ওষুধ কিন্তু এটি একটি ম্যাজিক। বন্ধুরা এটি হচ্ছে একটি কাস্টম লিস্ট কীভাবে তৈরি করতে হয়, এটা আমরা পরবর্তী একটি টিউটোরিয়ালে আমরা এটি নিয়ে আলোচনা করবো। তো তারা এই টিউটোরিয়ালটি পেতে চান, তারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং পরবর্তী নতুন ভিডিওর আপলোড পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এবার দেখুন আমরা এই সিরিজ অপশনের এই প্রত্যেকটি অপশন আলোচনা করেছি, রো, কলাম এবং ডে, উইক, ডে, মান্থ, ইয়ার এবং এগুলো নিয়ে আলোচনা করেছি। তো এবার যে অপশনটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে গ্রোথ। তো এই গ্রোথ অপশনটা কি, দেখুন এখানে আমি লিখেছি 5। এই 5 সাথে আমরা কত গ্রোথ, গ্রোথ মানে মাল্টিপল, গুণ করব সেটি আসবে। অর্থাৎ এখানে যদি আমি 5 সাথে আরও 5, এখানে স্টেপ ভ্যালু আমাদের এখানে 5 দেবো, অর্থাৎ এই 5 সাথে 5 গুণ করে যেটি হবে সেটি, অর্থাৎ এই প্রত্যেকটি গুণ করে যে ফলাফল আসবে সেটির সাথে আবার 5 গুণ করবে, এইভাবে পর্যায়ক্রমে এটি হতে থাকবে। তো আমরা এই 5 সাথে 5 দেবো, এবং স্টপ ভ্যালু আমরা কত পর্যন্ত চাই আমরা মনে করুন 5000 দিলাম। তো এই অবস্থায় যদি আমরা এটি কলাম অনুযায়ী দেবো, তো এখানে গ্রোথ সিলেক্ট করে এখানে কলাম, এখানে গ্রোথ, এবং এখানে স্টেপ হতে হবে 5 গুণ করে প্রত্যেকটি অ্যামাউন্টের সাথে 5 গুণ করে 5000 পর্যন্ত। ব্যবস্থা আমি যদি ওকে দিই তাহলে দেখুন 5 সাথে 5 গুণ করে 25, এই 25 সাথে 5 গুণ করে হয়েছে 125, এবং এটির সাথে 5 গুণ করে হয়েছে এইটুকু, এটির সাথে 5 গুণ করে হয়েছে এই পর্যন্ত। তো আমরা সর্বশেষ এটির সাথে যদি 5 গুণ করি তাহলে আমাদের 5000 ওভার হয়ে যাবে, এজন্য আর এটি হবে না। অর্থাৎ এইভাবে আপনি এটিকে গ্রোথ করতে পারেন, গ্রোথ অপশনটি ব্যবহার করতে পারেন। তো আমরা যদি এমন চাই যে এখান থেকে 100 পর্যন্ত আমরা এই টেবিলটির মধ্যে আমরা ফিল করবো, সেক্ষেত্রে আমরা 1-10 পর্যন্ত লিখবো, এবং এখান থেকে 11-91 পর্যন্ত লিখবো। অবস্থায় এটি আমরা কি সিলেক্ট করে আমরা যদি এই ফিলে যাই, ফিল থেকে আমরা সিরিজ, এবং সিরিজ থেকে আমরা দেখুন এখানে রয়েছে এই ট্রেন্ড। তো এই ট্রেন্ড অপশন এটিকে টিক চিহ্ন দিয়ে আমরা যদি ওকে করি তাহলে দেখুন আমাদের এখানে কিন্তু 1-100 পর্যন্ত এই টেবিলটার মধ্যে ফিল হয়ে গেল। তো বন্ধুরা এভাবে আমাদের যেখানে যেমন প্রয়োজন সেভাবে আমরা কিন্তু এটি ফিল করতে পারবো। তো এবার যে অপশনটি দেখবো সেটি হচ্ছে জাস্টিফাই। যারা আমরা MS ওয়ার্ডে কাজ করি তারা এটি জাস্টিফাই খুব ভালোভাবে বুঝি। তো দেখুন আমাদের এখানে কিছু টেক্সট লেখা আছে, তো আপনি যে কোনো লেখা লিখবেন, লিখলে দেখুন এখানে অন্য সেলের মধ্যে এটি দেখা যাবে, চলে যাবে। যদিও আমার দেখুন এখানে এই একটি সেলে রয়েছে, আমি এই সেলে ক্লিক করি দেখুন এখানে কিন্তু লেখা নাই, তার মানে আমার এই সেলটি লিখেছি কিন্তু এটি ডান দিকে চলে গিয়েছে। তো আমরা যদি জাস্টিফাইতে ক্লিক করি তাহলে কী হবে, আমরা এটিকে আমরা সিলেক্ট করবো এটুকুর মধ্যে চাই। তো এইভাবে আমরা যদি ফিলে যাই, আমরা যদি জাস্টিফাই ক্লিক করি তাহলে দেখুন আমাদের এই প্রত্যেকটি সেলের মধ্যে কিন্তু এই লেখাটুক হয়ে গেছে, যদিও এটা আমাদের কাঙ্ক্ষিত নয়, আমরা এটি এইভাবে করতে চাই না, এটি কিন্তু আমাদের কাঙ্ক্ষিত না। তো আমরা চাই যে মাইক্রোসফট ওয়ার্ড, MS ওয়ার্ডের মতো যেভাবে আমরা জাস্টিফাই করি, অর্থাৎ একটি সেলের মধ্যে এই লেখাটুক সুন্দরভাবে জাস্টিফাই হবে। তো সেক্ষেত্রে যদি আপনি করতে চান এটিকে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আমরা চলে যাব, এখানে রাইট ক্লিক করে করতে পারি। তো আমরা এটির উপর রাইট ক্লিক করে আপনি বিভিন্ন পদ্ধতি আমরা দেখিয়েছি, যারা আমার টিউটোরিয়ালগুলো দেখেন তারা অবশ্যই এটি জানেন। তো আমরা ফরম্যাট সেলে চলে যাব। তো ফরম্যাট সেলে চলে যাওয়ার পর আমরা যদি অ্যালাইনমেন্টে ক্লিক করবো, অ্যালাইনমেন্টে ক্লিক করার পর দেখুন এখানে হরিজেন্টাল, এখান থেকে আমরা জাস্টিফাই ক্লিক করে দেবো, এবং এই নিচের থেকে ভার্টিক্যাল, এখান থেকে আমরা জাস্টিফাই ক্লিক করে যদি আমরা ওকে দিই তাহলে ম্যাজিকটা দেখতে পারবেন। দেখুন আমাদের কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যেভাবে কিন্তু এটি জাস্টিফাই করে থাকি ঠিক সেভাবে কিন্তু এটি জাস্টিফাই হয়েছে। এটি আমি ছোটো করি তাহলে দেখুন মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যেভাবে জাস্টিফাই করি ঠিক সেভাবেই জাস্টিফাই হয়েছে। বন্ধুরা আমরা ফিল অপশনের মধ্যে সিরিজ অপশনের প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করেছি। আগামী পর্বে আমরা এই অ্যাক্রস ওয়ার্কশিট এবং ফ্ল্যাশ ফিল একটি ম্যাজিক অপশনগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমাদের যে বিষয়টি দেখানোর কথা ছিল, দেখুন আমরা যে এইখানে যখন ফিল করি তখন কিন্তু এটি আমাদের এই যে ফিল অপশনটা, অটো ফিল অপশন, এটি কিন্তু এখানে আসে, কিন্তু আপনি এটি না আসতে পারে। তো এটি কিভাবে আমরা
আনতে হয় না থাকলে আনবেন সেটি আমরা এখন দেখব। তো দেখুন এখন কিন্তু আমার এই অটোফিল অপশনটি আছে, এটিকে আপনি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি দেখুন কাস্টমাইজ করি অ্যাক্সেস টুলবার এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করে আমরা মোর কমান্ড, এটি বিভিন্নভাবে যাওয়া যায়, আমি টিউটোরিয়াল আমি ইতিপূর্বে দেখিয়েছি। তো এখান থেকে আমরা অ্যাডভান্সে ক্লিক করবো, অ্যাডভান্সে ক্লিক করার পর দেখুন তো এখানে নিচে থেকে দেখুন কাট কপি অ্যান্ড পেস্ট, এখান থেকে দেখুন শো পেস্ট অপশন বাটন হোয়েন কন্টেন্ট ইজ পেস্ট, এখান থেকে আমরা টিক চিহ্ন আপনি না থাকতে পারে, এবার যদি ওকে দেয় তাহলে দেখুন এখানে কিন্তু এখন আর এই ফিল অপশনটি আসবে না। তাই দেখুন আমরা যদি এখানে এটিকে ফিল করি তাহলে দেখুন এখন কিন্তু ভিন্নভাবে আসছে, ওইভাবে কিন্তু আসে না। তো এটি এভাবে আপনি আনবেন। এবার দেখুন আমরা যখন এই যে এখানে ফিল করি, দেখুন কোনো কিছু লিখে ফিল করি সেটি কিন্তু ফিল হয়, আপনার এই ফিলটিও না হতে পারে, সেক্ষেত্রে এটি আপনাকে কীভাবে করবেন তাহলে দেখুন পুনরায় আমি এখন ভিন্নভাবে দেখাই। এখানে ফাইলে ক্লিক করেন, ফাইল ক্লিক করে অপশনে যাবেন, এটি ভিন্নভাবে দেখালাম, এখান থেকে আপনি অ্যাডভান্সে যাবেন। অ্যাডভান্সে যাওয়ার পর আমরা এই দেখুন এখানে আনেবল ফিল হ্যান্ডেল অ্যান্ড সেল ড্র্যাগ অ্যান্ড ড্রপ, যদি এটি আপনার টিক চিহ্ন দেওয়া না থাকে সেক্ষেত্রে আপনার এই সমস্যাটি হতে পারে, এটি কিন্তু আসবে না। এবার দেখুন এবার যদি আমরা কোনো কিছুকে ফিল করি তাহলে কিন্তু এখানে ফিল হচ্ছে না, দেখুন ওই ফিল হ্যান্ডেলটা আসছে না। তো এভাবে খুব সহজে আপনি ফিল হ্যান্ডেল না থাকলে বা যদি অটো ফিল অপশনটি না দেখা যায় সেক্ষেত্রে এটি যদি না থাকে তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে আবার আনতে পারি। তো আবার আমি এটিকে টিক চিহ্ন দিয়ে নিয়ে আসছি, তো এখান থেকে আমরা অ্যাডভান্সে ক্লিক করবো, অ্যাডভান্সে ক্লিক করে আমরা যে আনএবল ফিল অপশন এটিকে ইয়া করে টিক চিহ্ন দিয়ে দেবো, এখানে এখান থেকে আমরা শো পেস্ট অপশন এটি দিয়ে ওকে দিলাম, তাহলে কিন্তু আমাদের এখন আবার সম্পূর্ণটি কিন্তু কাজ করছে। তাহলে দেখুন আমরা যদি এটিকে ফিল করি এবং এখান থেকে এই অপশনটিও আসছে এবং ফিলও কিন্তু হচ্ছে। তো এইভাবে আমরা খুব সহজেই এই ফিল অপশনটি ব্যবহার করুন। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আর এই ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে তা ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে জানান, ইনশাল্লাহ পরবর্তীতে আমি এর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ পরবর্তী টিউটোরিয়াল কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।